হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে কিভাবে আপনারা ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন, অর্থাৎ আগে যে নামটা ছিল সে নামটা কিভাবে আপনারা পরিবর্তন করবেন। তো বন্ধু, সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন যে আপনার বিভিন্ন প্রবলেম দেখাচ্ছে, আপনি কোনোভাবে এটা চেঞ্জ করতে পারতেছেন না। তো সবারই কমেন্টে রিপ্লাই দেওয়া অথবা সবাইকে ভালোভাবে বোঝানো, এটা কিন্তু কমেন্টের মাধ্যমে কখনো সম্ভব না। তো যার কারণে আজকের এই ভিডিওটা আমি করলাম। আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাই দেবো যে কেন এই প্রবলেমটা হচ্ছে, কিভাবে এই প্রবলেমগুলো সলভ করবেন এবং কিভাবে আপনার ফেসবুক পেজের নামটা খুব সহজে চেঞ্জ করবেন। তো বন্ধুরা, আর দেরি কেন, চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, এই কাজটা আপনাকে করতে হলে এখানে দুইটা অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ফেসবুক লাইট, একটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপস। তো অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেটা আপনাকে ওপেন করতে হবে। তো এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে আছে থ্রি লাইন, তো থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখেন আপনার আইডিটা শো করবে এবং এখানে আপনার অ্যারো আইকন দেখাবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে কয়টা পেজ আছে সে কয়টা পেজ এখানে শো করবে। তো আমার যে কয়টা পেজ আছে সেটা শো করতেছে। তো আমি যে পেজের নাম চেঞ্জ করতে চাচ্ছি সেই পেজটা এখানে সিলেক্ট করব। তো সেই পেজটা সিলেক্ট করার পর সেই পেজটা এখন আমার সুইচ হয়ে সেই পেজে এখন লগ ইন হয়ে যাবে। তো দেখেন এখানে আমার লগ ইন হয়ে গেছে। তখন আমি আবার এই পিকচারটাতে ক্লিক করবো, অর্থাৎ প্রোফাইলে যাব। যাওয়ার পর এখানে আছে সেটিং, তো আমি সেটিংয়ে ক্লিক করব। তো আমি ঠিক যেভাবে কাজ করতেছি ঠিক সেমভাবে আপনাকে কাজ করতে হবে। তো এখানে তারপর আছে পেজ সেটিং, তো পেজ সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি পেজ সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন, তো এখানে রয়েছে নেম। তো আমি নেমে ক্লিক করব। তো নেমে ক্লিক করার পর আমার পেজটা একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর দেখেন এখানে আমার নামটা চলে আসছে। তো আমার পেজের নাম হচ্ছে হুমায়ুন কবির। তো এই পেজের নামটা আমি চেঞ্জ করব। তো এখানে আছে প্লিজ নোট, ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেন ফর 7 ডেজ। তো তার মানে হচ্ছে আপনি যে 7 দিন আগে কোনোভাবে আপনি এটা মানে 7 দিনের মধ্যে এর আগে যদি চেঞ্জ করেন তারপর আপনি 7 দিনের মধ্যে চেঞ্জ করতে পারবেন না, সেটা এখানে দেখাচ্ছে। তো এই নামটাতে ওপর ক্লিক করব। ক্লিক করার পরে নামটা একটু লোড নেবে। তো দেখেন এখন এখানে এডিট কর অপশন চলে আসছে। তো এখানে আমি লিখব আমি যে নামটা চেঞ্জ করতে চাচ্ছি সেই নামটা দিয়ে দেব। তো আমি লিপুন অফিসিয়াল দিলাম। দেওয়ার পর এখানে আমি রিভিউ চেঞ্জে ক্লিক করব। তো এই রিভিউ চেঞ্জে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন এখানে উপরে আমার যে নামটা ছিল হুমায়ুন কবির এবং এখানে নিচে দেখাচ্ছে লিপন অফিসিয়াল, মানে আগে ছিল হুমায়ুন কবির এবং নিচে তারপর আমি যেটা চেঞ্জ করতেছি সেটা নাম এখানে শো করবে লিপন অফিসিয়াল। তো একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন টু সেভ দিস সেটিং প্লিজ ইন্টার ইউর ফেসবুক পাসওয়ার্ড। তার মানে এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সেভ চেঞ্জে আমি ক্লিক করব। তো এখানে আমি সেভ চেঞ্জে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন এটা আমার লোড নিচ্ছে। তো বন্ধুরা, আসল কাহিনীটা এখানেই। দেখেন অনেকেরই দেখা যায় এখানে আসার পর লোড নেয়, লোড নেওয়ার পর দেখা যায় 2-3 ঘন্টা আপনার যদি ইন্টারনেট কানেকশন স্ট্রং থাকে তারপর দেখা যায় আপনার ফোনটা বারবার খালি লোডে নেয় কিন্তু কোনোভাবে আর চেঞ্জ হয় না। কিন্তু কারো কারো দেখা যায় আপনার এই নামটা চেঞ্জ করা সম্ভব হচ্ছে না। এইভাবে কিন্তু অনেকগুলো প্রবলেম আপনার শো করে। তো এই যে প্রবলেমগুলো শো করে, এই প্রবলেমগুলো কেন শো করে সেটা আমি এখন আপনাকে সত্যি কাহিনীটা বলতেছি। তো বন্ধুরা, অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে এই বিষয়ে কেন চেঞ্জ হচ্ছে না, এই বিষয়ে আমি একটা ভিডিও করার জন্য। তো এই বিষয়টা আমি অনেক রিসার্চ করার পর দেখতে পারতেছি যারা একবার নাম চেঞ্জ করছে তারা দ্বিতীয়বার নাম চেঞ্জ করতে পারতেছে না। কিন্তু ফেসবুকে যেগুলো ভিডিও দেখাচ্ছে আপনাকে যে ফেসবুকের এইভাবে নাম চেঞ্জ করেন, তারা কিন্তু প্রথমবার এটা চেঞ্জ করতে পারতেছে। তো অনেকেরই দেখা যাচ্ছে যে প্রথমবার চেঞ্জ করতে পারতেছে না, প্রথমবারও চেঞ্জ হচ্ছে না। তো কেন চেঞ্জ হয় না সেই বিষয়গুলো নিয়েও আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। তো এই ভিডিওতে কথা বলবো কেন এই প্রবলেমগুলো দেখাচ্ছে, এই প্রবলেমগুলো দেখালে আপনারা কীভাবে চেঞ্জ করবেন। তো ফেসবুকে আপনি হাজার হাজার ভিডিও দেখেন, কেউই আপনাকে রিয়েল তথ্য দিতে পারবে না, যে রিয়েলভাবে আপনাকে দেখাতে পারবে না যে কিভাবে আপনি এটা চেঞ্জ করবেন। তো এখন আমি একটা সহজ ওয়ে দেখাবো, সেটা হচ্ছে লিগাল একটা ওয়ে। ওই ওয়ের মাধ্যমে আপনারা এই ফেসবুকের পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করতে পারবেন, তাছাড়া কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এখন যদি আপনি সারাদিন ওয়েট করেন অথবা সারা জীবন ওয়েট করেন তারপরে কিন্তু এটা আপনার লোড নেবে। তো এখন হচ্ছে আমি এখান থেকে বের হয়ে আসব। তো এখান থেকে আমি বের হয়ে আসতেছি। তো এখান থেকে আমি এখানে পুরোপুরি বের হয়ে আসলাম। দেখেন এখানে আসার পর এখানে দেখেন আমার পেজটা কিন্তু লগ ইন আছে। তো লগ ইন থাকার পর আপনাকে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট। তো এটা কিন্তু ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটা দিয়ে কাজ করতে হবে। তো হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, তো হেল্প অ্যান্ড সাপোর্টে আপনাকে ক্লিক করতে হবে। তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করা রয়েছে সাপোর্ট ইনবক্স, তো সাপোর্ট ইনবক্সে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন একটা রিকোয়েস্ট দেখাচ্ছে। তো এখানে লেখা দেখাচ্ছে ইউর রিকোয়েস্ট টু চেঞ্জ ইউর পেজ নেম হ্যাজ বিন অ্যাপ্রুভ।
অর্থাৎ আপনি যদি ফেসবুক পেজটা ক্রিয়েট করার পর থেকে আপনি যদি কোনোবার চেঞ্জ করে থাকেন আপনার নামটা, তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনার অ্যাপ্রুভ লেখাটা বেরাবে। তো আপনি যদি চেঞ্জ করতে না পারেন, কীভাবে প্রথমবার চেঞ্জ করবেন, তো সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। অথবা আপনি যদি প্রথমবারও চেঞ্জ করতে পারতেছেন না, তো কেন চেঞ্জ করতে পারতেছেন না এবং কীভাবে চেঞ্জ করতে পারবেন, সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসবে সামনে। তো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তখন কথা হচ্ছে, আপনি একবার পাসওয়ার্ডটা চেঞ্জ করছেন এবং আবার চাচ্ছেন যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে, তো সেক্ষেত্রে এই ট্রিক্সটা আপনার কাজে লাগবে। তো এখানে লেখা আছে ইওর রিকোয়েস্ট টু চেঞ্জ ইওর পাসওয়ার্ড নেম হ্যাজ বিন অ্যাপ্রুভ। তো এখানে এই লেখাটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এই লেখাটাতে ক্লিক করার পর এই লেখাটা একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে আছে সি অপশন, তো সি অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আছে অ্যাপ্রুভাল, তো অ্যাপ্রুভাল ক্লিক করতে হবে। তো আমি অ্যাপ্রুভালে ক্লিক করতেছি। তো এখানে দেখেন একটা আপনার বক্স চলে আসছে, একটা এখানে কিছু লেখা চলে আসছে, অ্যাপ্রুভাল পেজ নেম চেঞ্জ রিকোয়েস্ট। তো এখানে চুজ এ পেজ অ্যান্ড ইন্টার ইওর রিজন ফর অ্যাপ্লাইং দ্য নেম চেঞ্জ রিকোয়েস্ট। অর্থাৎ তারা এখানে আপনাকে বলতেছে আপনি যে নামটা চেঞ্জ করতে চাচ্ছেন কেন চেঞ্জ করবেন সেই রিজনটা আপনাকে লিখতে হবে। তো বন্ধুরা, এখানে আমি একটা আমি মেসেজ লিখছি, সেই এসএমএসটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি, আমার এখানে কপি করা আছে। তো এখানে আমি পেস্ট করে দিব সেই লেখাটা। তো আমি যে টেক্সটটা লিখলাম তার থেকে ভালোভাবে লেখার চেষ্টা করবেন, যদি আপনি লিখতে না পারেন সেক্ষেত্রে আমি যেভাবে লিখতেছি ঠিক সেমভাবে লিখলেও কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটু আপনাকে বোঝানোর ট্রাই করতেছি আমি কীভাবে লিখছি। তো এখানে লেখা আছে ডিয়ার ফেসবুক টিম, তারপর মাই নেম ইজ, তারপর এখানে আপনি যে পেজটার নাম চেঞ্জ করতে চাচ্ছেন সে পেজটার অ্যাডমিনের নাম এখানে লিখবেন। তো এখানে আমি অ্যাডমিনের নাম লিখতেছি, মাই নেম ইজ মোহাম্মদ হুমায়ুন কবির লিপন, তারপর ফ্রম বাংলাদেশ। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে বাংলাদেশ লিখবেন, আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন ইন্ডিয়া লিখবেন, অর্থাৎ আপনার কারেন্ট লোকেশনটা লিখবেন। এখানে লেখার পর এখানে লিখবেন দিস ইজ মাই রিয়াল ফেসবুক পেজ, মাই অল অডিয়েন্স রিকোয়েস্ট মি প্লিজ চেঞ্জ ইউর ফেসবুক পেজ নেম, সো প্লিজ চেঞ্জ মাই ফেসবুক নেম। তারপর এখানে আপনাকে আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে লেখা আছে একটা ব্র্যাকেট দিছে, ব্র্যাকেটে দেওয়ার পর এখানে আছে হুমায়ুন কবির, মানে আমার আগের নাম ছিল হুমায়ুন কবির, তারপর এখানে লেখা আছে চেঞ্জিং লিপন অফিসিয়াল। তো এটা আমি ব্র্যাকেটের ভিতর দিছি। দেওয়ার পর আপনাকে একটু নিচে আসতে হবে। তো নিচে আসার পর এখানে রয়েছে প্লিজ চেঞ্জ মাই ফেসবুক নেম, থ্যাংকস ফেসবুক টিম। তো বন্ধুরা, আমি যেভাবে লিখছি ঠিক সেমভাবে আপনি লিখতে পারেন। তো বন্ধুরা, এই এসএমএসটা আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওর পিন কমেন্টে। তো সেখান থেকে আপনারা এই এসএমএসটা আপনাকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর সেটা আপনাকে কোথাও লিখে আপনার নোটপ্যাডে লিখার পর এটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। তো পেস্ট করার পর এখানে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে সাবমিটে ক্লিক করতেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেটে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো তারপর আপনার যে রিকোয়েস্ট আপনি সেন্ড করছেন সেই রিকোয়েস্টটা কিন্তু আপনার অ্যাকসেপ্ট করবে তারা। তো তারা অ্যাকসেপ্ট করার পর আপনার 7 দিন অথবা 15 দিনের মধ্যে কিন্তু আপনার ফিডব্যাক দেওয়া হবে। তো সেখান থেকে আপনার ফেসবুকের নাম যে চেঞ্জ করার যে অপশনটা রয়েছে সেটা এনেবল হবে। তখন কিন্তু আপনি অনলাইনে যখন চেষ্টা করবেন আপনার ফেসবুকের নাম চেঞ্জ করার, খুব সহজে আপনারা এই ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে পারবেন। তখন কথা হচ্ছে, আপনার পেজটা এখন অ্যাপ্রুভ করলো কি করলো না সেটা কীভাবে বুঝবেন? তো সেটা বুঝতে পারবেন আপনারা যে আপনার ফেসবুকে যে নোটিফিকেশন বার আছে সেখানে তারা একটা আপনাকে মেসেজ দিবে। তো আপনার যদি এটা অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভ মেসেজ আসবে, আর যদি অ্যাপ্রুভ না করে সেক্ষেত্রেও আপনার অ্যাপ্রুভ নট অ্যাপ্রুভ এরকম কিছু একটা লেখা আসবে। তো বন্ধুরা, এই ওয়ের মাধ্যমে ছাড়া আপনি আর কোনো ওয়ে পাবেন না। অনেক ফেসবুকে দেখা যাচ্ছে এডিটিং টিডিটিং করে অনেক আপনাকে ভিডিও উল্টাফাল্টা বোঝাবে, কিন্তু কেউ আপনাকে রিয়ালভাবে কোনো কিছু শেখাতে পারবে না যে আপনারা এইভাবে ফেসবুকের নামটা চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, এইটাই হলো একমাত্র ওয়ে, এই মাধ্যমেই কিন্তু আপনি ফেসবুকের পেজের নামটা চেঞ্জ করতে পারবেন, তাছাড়া কিন্তু কোনোভাবে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।